আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর গণিত বইয়ের শিকোণ অভিজ্ঞতা 5, জমির নকশায় ত্রিভুজ ও চতুর্ভুজ। এই শিকোণ অভিজ্ঞতাটির গত ভিডিওতে আমি এ পর্যন্ত আলোচনা করেছি, এখন এখান থেকেই শুরু করব। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে এখানে একটি একক কাজ রয়েছে। একক কাজ চিত্র 5.21 এ একটি নমুনা নকশার মাধ্যমে ত্রিভুজ ও চতুর্ভুজগুলো চিহ্নিত করে দেখানো হলো। জমিটির মোট ক্ষেত্রফল বের করো। এখানে একটি চিত্র দেওয়া আছে, মানে এই চিত্রটি তোমরা দেখতে পাচ্ছ। আবার এটাকে এখানে ভেঙে ভেঙে দেখিয়ে দেওয়া হয়েছে। তাহলে এখানে কয়েকটি কী রয়েছে, ত্রিভুজ এবং চতুর্ভুজ আকৃতি তৈরি করে দেওয়া আছে। এখন এর ক্ষেত্রফল বের করতে হবে। এখন ক্ষেত্রফল বের করার পরে এখানে লিখতে হবে, আর এই চিত্রটা সম্পূর্ণ ক্ষেত্রফল হবে 936 বর্গমিটার। এখন এই যে ভেঙে ভেঙে অংশগুলোর ক্ষেত্রফল কীভাবে বের করবা তা এখন আমি দেখিয়ে দিব। তাহলে চলো এই কাজটির সমাধান শিটে। এই কাজটির সমাধান যেভাবে করবা, সমাধান করার জন্য এখানে লিখতে হবে, মানে যেই মানগুলো দেওয়া আছে সেই মানগুলো এখানে কি করতে হবে, উল্লেখ করতে হবে। প্রথমে LM, তাহলে LM কোথায় আছে দেখো, এইটুকু জায়গার মান হচ্ছে 8 মিটার। এরপরে এখানে দেখো AB, তাহলে AB এটুকু হচ্ছে কত মিটার, 8 মিটার। EF, তাহলে EF এর মান হচ্ছে কত, 8 মিটার। এই মানগুলো কিন্তু দেওয়া আছে, এই মানগুলো হুবহু বসিয়ে দিবা। তারপরে এখন এখানে মোট ক্ষেত্রফল হবে, তাহলে মোট ক্ষেত্রফল হবে এখানে কতগুলো আকৃতি আছে সব আকৃতিগুলো এখন আমরা নিয়ে নিব। প্রথমে এখানে একটা ত্রিভুজ, এখানে একটা ত্রিভুজ, এরপরে এখানে একটা বর্গ আকৃতির মতো দেখতেছি অথবা চতুর্ভুজ ধরবো, এরপরে এটা আয়ত, তারপর এটা আয়ত, তারপর হচ্ছে এটা আয়ত, আর এটা হচ্ছে কি ত্রিভুজ। এখন এখানে যা লিখবা, মোট ক্ষেত্রফল ত্রিভুজ KLR, তারপরে ত্রিভুজ GSF, ত্রিভুজ AML, LRSF এটা একটা চতুর্ভুজ, তারপর হচ্ছে যে MNEF এটা একটা চতুর্ভুজ, তারপর হচ্ছে ABPN ও CDEQ এগুলো হচ্ছে চতুর্ভুজ, আর এখানে তিনটা ত্রিভুজ রয়েছে। এর ক্ষেত্রফল এর যোগফল, মানে এইগুলোর ক্ষেত্রফলেই হবে মোট ক্ষেত্রফল, মানে যোগ করলে। এখন আমরা প্রথমে যে সূত্র আমরা জানি, ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে এখন ত্রিভুজ AML, তাহলে এই যে প্রথম যে আমরা ত্রিভুজটা পাইলাম এটার ক্ষেত্রফল বের করব। তাহলে ক্ষেত্রফলের সূত্র জানি, হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। এখন AML ত্রিভুজটা আমরা একটু দেখি, তাহলে এখানে দেখো AL M, এই যে ত্রিভুজটা, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র জানি, হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। তাহলে হাফ হচ্ছে কি, হাফ বসাবো, তারপর ভূমি হচ্ছে LM, এটা হচ্ছে ভূমি, আর উচ্চতা হচ্ছে যে AS। আমরা সমকোণী ত্রিভুজটা যদি উল্টিয়ে বসাই তাহলে কেমন হবে, তাহলে এটা ভূমি হবে আর এটা হবে উচ্চতা। তাহলে এখন আমরা মানগুলো বসিয়ে দিব। মানগুলো বসিয়ে দিলে কি, এখানে হাফ ইনটু 8 ইনটু 14, এখানে গুণ করলে হয় 56 মিটার স্কোয়ার বা বর্গ মিটার। এরপরে এখানে দেখো ত্রিভুজ KLR ও ত্রিভুজ GSF এর ক্ষেত্রফল, তাহলে এই দুটা ত্রিভুজের ক্ষেত্রফল আমরা একসাথে করব, হাফ গুণন KR ইনটু LR প্লাস হচ্ছে যে হাফ ইনটু GS ইনটু FS, মানে একইভাবে এই মানগুলো আমরা কি করব, বসিয়ে দিব। যে মানগুলো দেওয়া নাই সেই মানগুলো এখানে কিন্তু আমরা রেখেছি, এই যে LR বা এখানে LR এর মান হচ্ছে 10, আর KR এর মান কিন্তু দেওয়া নেই। এরপরে এখানে হাফ, তারপরে 10 ইনটু, তারপর GS এর মান দেওয়া নেই। এখন আমরা কি করব, এখান থেকে হাফ 10টা কি করব, কমন নিব। তাহলে কমন নিলে এখানে কি হচ্ছে, KR প্লাস GS। এখন এখানে আমরা কি করব, এই যে KR এর বদলে আমরা কি জানি, KG। দেখো এই দুটো বাহুর মান কিন্তু সমান, তাহলে KR সমান আবার SG, এই দুটো মান কিন্তু সমান, তাই আমরা একটা মান বসিয়ে দিব। তাহলে এখন KR এর বদলে আমরা কি লিখব, তাহলে KR এর বদলে KG লিখব। এরপরে এখানে বিয়োগ, তারপর হচ্ছে LM প্লাস MF। এখন এই যে GSটাকেও ভাঙলে কি হয়, LM হয় এবং MF হয়। এখন এগুলোর মান বসিয়ে দিব। মান বসিয়ে দিলে আর ক্যালকুলেশন করলে এখানে আসে এই যে দুটি ত্রিভুজের ক্ষেত্রফল 80 মিটার বা বর্গ মিটার। এরপর আয়ত LRSF এর ক্ষেত্রফল, তাহলে আমরা জানি আয়তের ক্ষেত্রফল এখানে আছে যে দৈর্ঘ্য গুণন প্রস্থ, তাহলে দৈর্ঘ্য হচ্ছে LF কে ভেঙে কি লিখবো, LM প্লাস MF। তারপরে এখানে LR কি, LR হচ্ছে যে গুণ থেকে যাবে। এখন আমরা মানগুলো বসিয়ে দিব, তাহলে LM এর মান হচ্ছে 8, আর MF এর মান হচ্ছে 32, আর ইনটু হচ্ছে 10, এখানে গুণ করলে হয় 400 মিটার স্কোয়ার। এরপরে আয়ত, আয়তের এখানে MNEF এর ক্ষেত্রফল, তাহলে MF ইকুয়া ইনটু FE,
তাহলে মানগুলো বসিয়ে এখানে ক্ষেত্রফল আসে 256 বর্গমিটার। এরপরে আয়ত এ বি পি এন এর ক্ষেত্রফল, একইভাবে আমরা দুর্গগুণন প্রস্থ সূত্র ব্যবহার করে মানগুলো বসিয়ে দিলে এখানে আমরা ক্ষেত্রফল পাবো 48 মিটার স্কোয়ার। এরপরে আয়ত সি ডি কিউ ই কিউ এর ক্ষেত্রফল, তাহলে দুর্গগুণন প্রস্থ, তাহলে সি ডি ইন্টু ডিই, মানগুলো বসিয়ে দিলে হয় 96 বা 96 বর্গ মিটার। এখন মোট ক্ষেত্রফল, এই যে সবগুলো আকৃতির যে আমরা ক্ষেত্রফল এখানে পেলাম, এগুলো সবগুলো কী করবো, যোগ করব। তাহলে যোগ করলে আমরা কী পাই, 936 মিটার স্কোয়ার বা বর্গ মিটার। এভাবে এই একক কাজটির সমাধান করবা। এরপরে আসি অপর পৃষ্ঠায়। অপর পৃষ্ঠায় এখানে বলা হয়েছে ত্রিভুজ ও চতুর্ভুজের বৈশিষ্ট্য এবং গঠন সম্পর্কিত বিভিন্ন বিষয় তোমরা আয়ত্ত করলে। এখন তোমাদের বিদ্যালয়ে জমির যে নকশা তৈরি করেছিলে সেই নকশাটিকে বিভিন্ন ত্রিভুজ ও চতুর্ভুজে বিভক্ত করে পরিমাপ করার জন্য একটি ছবি নিচের বক্সে আঁকো। এখন আমরা এই যে অধ্যায়টা শুরুর সময় আমরা কী করছিলাম, বিদ্যালয়ের জমির নকশার পরিমাপের ছবিটা কিন্তু অঙ্কন করছিলাম। এবার তা কী করব, আমরা বিভিন্ন যে ত্রিভুজ আয়ত বর্গ করে আমরা কী করব, ক্ষেত্রফল বের করব। এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি এই যে একটা স্যাম্পল দিয়েছি, তোমরা তোমাদের অঙ্কনকৃত ছবিটারই ক্ষেত্রফল বের করার চেষ্টা করবা। এখন এখানে দেখো এই যে প্রত্যেকটা জিনিসের মান দিবা, আনুমানিক একটা মান দিবা, মান দেওয়ার পরে কী করবা, ক্ষেত্রফল বের করতে হবে। এখন এখানে নিচে কিছু প্রশ্ন রয়েছে। এখানে বলা হয়েছে তোমার বিদ্যালয়ের জমির মোট পরিমাণ কত, এরপরে বিদ্যালয়ের খালি জায়গার পরিমাণ কত, এরপরে প্রশ্ন বিদ্যালয়ের খালি জায়গার পরিমাণ মোট জমির কত অংশ। এখন এখানে কয়টি প্রশ্ন, তিনটি প্রশ্ন রয়েছে। উক্ত তত্ত্বগুলো পরিমাপ করে পরিমাপের ফলাফল লিখে শ্রেণীকক্ষে উপস্থাপন করো। এই কাজটি মানে এই যে তোমাদের বিদ্যালয়ে যে ছবিটা অঙ্কন করছিলা তার মান বসাবা, মান বসে কীভাবে এই যে তিনটি প্রশ্নের উত্তর করবা তা এখন আমি দেখিয়ে দিব। চলো এই কাজটির সমাধান শিটে, এই কাজটির সমাধান যেভাবে করবা, এটা তোমাদের বিদ্যালয়ের ছবির কিন্তু আকৃতি তৈরি করবা। আমি এখানে এটি স্যাম্পল হিসাবে দেখিয়ে দিচ্ছি কীভাবে কাজটি করবা। এখন এর সমাধান করার জন্য কী করতে হবে, এই যে নাম্বার ওয়ান প্রশ্ন, মানে এক নম্বর প্রশ্নের জন্য আমাদের বিদ্যালয়ের দুটি একাডেমিক ভবন, একটি অফিস ভবন, একটি শহীদ মিনার, বাগান, মাঠ ও মেইন গেট রয়েছে। এখন এখানে বিভিন্ন অংশের নাম আকৃতি দৈর্ঘ্যের পরিমাপক। এখন এখানে দেখো একাডেমিক ভবন এক আয়তক্ষেত্র, দৈর্ঘ্য 50 মিটার, প্রস্থ হচ্ছে 35 মিটার। এখন এভাবে কী করবা, তোমরা তোমাদের এই যে জায়গাগুলো রয়েছে বা যে যে ভবনগুলো রয়েছে যেখানে যা আছে তার আয়তক্ষেত্র হিসাবে অঙ্কন করবা, আবার ত্রিভুজ অঙ্কন করবা, তারপরে কি এদের দৈর্ঘ্য প্রস্থর মানগুলো পরিমাপক হিসাবে দিয়ে দিবা। দেখো এই বিষয়গুলো সবগুলো হচ্ছে আয়তক্ষেত্র, এরপরে আছে যে বাগান, বাগান এটা কিন্তু ত্রিভুজ, আর মেইন গেট হচ্ছে বর্গক্ষেত্র। দেখো ত্রিভুজের কী কী নিতে হবে, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল জানি হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, তাই আমরা ভূমি আর উচ্চতা নিব। আর বর্গক্ষেত্রে কী জানি এক বাহুর ওপর স্কোয়ার এর ক্ষেত্রফল, সেহেতু আমরা কী করব এখানে শুধু দৈর্ঘ্যের মাপটা নিয়ে নিব। এরপরে একাডেমিক ভবন এক এর ক্ষেত্রফল, তাহলে এই যে একাডেমিক ভবন একের যে আমরা মানটা নিলাম দৈর্ঘ্য আর প্রস্থ, এখন এর ক্ষেত্রফলটা বের করব। তাহলে এখন ক্ষেত্রফল বের করার জন্য দৈর্ঘ্য গুণন প্রস্থ, তাহলে দৈর্ঘ্য গুণন প্রস্থর মান বসিয়ে দিব, গুণ করলে হয় 1750 বর্গমিটার। একইভাবে একাডেমিক ভবন দুইয়েরও ক্ষেত্রফল বের করব, তাহলে এর ক্ষেত্রফল আসে 2100 বর্গমিটার। একইভাবে শহীদ মিনারের ক্ষেত্রফল আমরা বের করব, যেহেতু সবগুলো আয়তক্ষেত্র তাই আয়তক্ষেত্র মান অনুসারে এখানে কত বের হয়, 875 বর্গমিটার। তারপর হচ্ছে অফিস ভবনের ক্ষেত্রফল বের হয় 875 বর্গমিটার। এখন মাঠ এক, তাহলে মাঠ একের ক্ষেত্রফল আছে দৈর্ঘ্য গুণন প্রস্থ, এখানে ক্ষেত্রফল আসে 4200 বর্গমিটার। এরপরে মাঠ দুইয়ের ক্ষেত্রফল আসে এখানে 3000 বর্গমিটার। এখন আমরা এই যে আয়তক্ষেত্রের কাজ কিন্তু শেষ, এবার আসবো কিসে, এবার একটা ত্রিভুজ যেহেতু ছিল, ত্রিভুজটা হচ্ছে বাগানের ক্ষেত্রফল, বাগানের ক্ষেত্রফল হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, তাহলে ভূমি হচ্ছে 50 আর উচ্চতা হচ্ছে 50, তাহলে এখানে এর ক্ষেত্রফল আসে 1250 বর্গমিটার। এরপরে মেইন গেটের ক্ষেত্রফল, তাহলে মেইন গেটটা কী ছিল, বর্গ ছিল, তাহলে মেইন গেট বর্গ ছিল, তোর বর্গের ক্ষেত্রফল এক বাহুর ওপর স্কোয়ার, তাহলে এখানে দৈর্ঘ্য 10 মিটার, দয়ের ওপর স্কোয়ার দিলে হচ্ছে 100 বর্গমিটার। এখন এই যে বিদ্যালয়ের মোট জমির পরিমাণ,
তাহলে মোট জমির পরিমাণ এখানে দেখো যতগুলো ক্ষেত্রফল পাইলাম সবগুলো ক্ষেত্রফল এবার কি করব যোগ করব, যোগ করলেই মোট জমির পরিমাণ পেয়ে যাব, যোগ করলে হয় 14,150 বর্গমিটার। এরপরে দুই নম্বর প্রশ্নটি, বিদ্যালয়ের মাঠটি খালি জায়গা হিসাবে ব্যবহৃত হয়। তাহলে এখানে মাঠ, বিদ্যালয়ের মাঠ কি খালি জায়গা, তাহলে মাঠের ক্ষেত্রফল হচ্ছে 7,200 বর্গমিটার। এই যে আমরা মাঠের যে এখানে দেখো মাঠ কয়টি ছিল, দুইটি মাঠ, এখানে হচ্ছে 4,200 আর এখানে 3,000, তাহলে 4,200 আর 3,000-এ মিলে হয় 7,200 বর্গমিটার, এখানে কিন্তু দেখিয়ে দেওয়া হচ্ছে। এরপরে তিন নম্বরে বলা হয়েছে বিদ্যালয়ের মোট জমির পরিমাণ, এখানে 14,150 বর্গমিটার এবং খালি জমির পরিমাণ হচ্ছে 7,200 বর্গমিটার। অতএব খালি জমির পরিমাণ মোট জমির কত অংশ, এখন এটা দিয়ে আমরা কি করব ভাগ করব। তাহলে এই যে মোট জমির অংশটা হচ্ছে 14,150 দিয়ে কাকে ভাগ করব, খালি জমির পরিমাণকে, তাহলে 7,200-কে কী করব ভাগ করব, ভাগ করলে আসে এই যে 144 ওপরে আর নিচে হচ্ছে 283, এটাই অংশ। তাহলে এই যে তিনটি প্রশ্ন রয়েছে এই তিনটি প্রশ্নের উত্তর এভাবেই করবা। তাহলে আজকে এ পর্যন্তই, এর পরবর্তী ভিডিওতে আমি এই অধ্যায়ের বা এই শিখন অভিজ্ঞতার অনুশীলনী দেওয়া কাজগুলোর সমাধান নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন।